إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا صدق الله العظيم سورة نبار اكبر شیش رکو اللہ تعالی ارشاد کرچین ان للمتقین مفازا نشندہ ابوشوی متقین حقچ شفال حدائق اعنابا ایر پر اللہ پاک بولچین پرچیر برشتی تو گلاب او انگور بگار ششد جیت وکواعبا اترابا সেখানে রয়েছে সমবয়স্কা যৌবনা নারী সমবয়স্কা যৌবনা নারী বৃন্দ ওয়াকাসান দিহাক পূর্ণ পূত পবিত্র পরস্পরা পান পাত্র দিয়ে ভরা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা যেথায় তারা শুনবে না অসার ও মিথ্যা কোন বাক্য কোন কথা جزاء من ربك عطاء حسابا এটাই তোমার রবের পক্ষ থেকে পরিণতি এবং অনুগ্রহের প্রতিদান رب السماوات والارض وما بينهما الرحمن সেই জান্নাতের নাজ নিয়ামত যিনি তোমাদেরকে দিবেন তিনি হচ্ছেন আকাশ আর জমিনের মধ্যকার প্রতিপালক লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা কিয়ামতের দিন আল্লাহর সামনে কারো কোনো আর্গুমেন্ট চলবে না কারো কোনো প্রকারের বক্তব্য আল্লাহর সামনে চলবে না জোরে বলেন সুবহানাল্লাহ এ হচ্ছে আয়াতের সরল তরজমা সম্মানিত ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা নিশ্চয়ই মুত্তাকিনরা হচ্ছে সফল সফলতা বিফলতা প্রত্যেকটি মানুষের জীবনে দুইটা দিক আছে ফেল এবং পাস দুটি দিক আছে ভালো এবং মন্দ দুটি দিক আছে এখানে আল্লাহ বলছেন যারা মুত্তাকি তারা সফল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক তিনি বলছেন মুত্তাকিনরা সফল কিন্তু আমাদের মধ্যে একটি ভুল ধারণা কাজ করে আমরা অনেকে মনে করি আমি ঢাকা শহর একটা বাড়ি করেছি আমার জীবন সফল কোনো চিন্তা নাই পেছনের দিকে আমাকে তাকাতে হবে না আবার কেউ বলে আমি আমেরিকায় চলে গেছি আমেরিকা চলে গেলাম কানাডা চলে গেলাম ওখানে বাড়ি করেছি আমার ছেলে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করে দুইটা মেয়ে ডাক্তার তিনটা ছেলে পাইলট আমার পিছনে তাকাবার কোনো সময় নাই আবার কেউ কেউ মনে করেন আমি বাংলাদেশের বা পৃথিবীর শ্রেষ্ঠ গায়ক শ্রেষ্ঠ নায়িকা আমার কোনো ভয় নাই টাকা পয়সার অভাব নাই ব্যাংক ব্যালেন্সের অভাব নাই আমি একজন মন্ত্রী হয়ে গেলাম আমি একজন প্রধানমন্ত্রী হয়ে গেলাম আমার জীবন এটাতে সফল আল্লাহ রাব্বুল আলামিন বলেন না বরং সফল হলো ওই ব্যক্তি ইন্নাল মুত্তাকিনা মাফাজা যারা তাকওয়াবান কোরআনে কারিমে তাকওয়া একটা শব্দ আছে জোরে কোন আছে কি না এই তাকওয়া যারা তাকওয়াবান তারাই সফল জোরে কোন আল্লাহু আকবার তাকওয়া অর্থ কি তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা তাকওয়া শব্দের অর্থ আত্মরক্ষা করা তাকওয়া শব্দের অর্থ নিজেকে সব সময় সংযত রাখা এগুলি তাকওয়ার অর্থ এই তাকওয়াবান যারা যারা তাকওয়ার নীতি জীবনে অবলম্বন করেছেন তাদেরকে আল্লাহ পাক সফল বলে উল্লেখ করেছেন সফলতা বিফলতার জন্য দুইটা দিক আছে সূরা আসরের ভিতরে সফলতার দিক দিকগুলি বলছেন সফল কারা
والعصر إن الإنسان لفي خسر الله পাক বলেন আসরের কসম সময়ের কসম সব মানুষ ক্ষতিগ্রস্ত তবে তারা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাতি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর যারা চারটি কাজ করবে তারাই সফল চিল্লে করে আল্লাহু আকবার কয়টা কাজ এক নাম্বার হলো যারা ঈমান এনেছে কি এনেছে যারা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা এই কালেমা পড়েছে ঈমান এনেছে তারা সফল ঈমান আনার পরে যারা নেক আমল করে ভালো আমল করে ফরজ নামাজগুলো আদায় করে ফরজ ফরদা আদায় করে রাতের বেলা তাহাজ্জুদ পড়ে দান খয়রাত করে আর যারা সত্যের পথে চলে যারা দ্বীনের কাজে সাহায্য করে ইসলামের পক্ষে থাকে এই ভালো কাজগুলি করে তিন নাম্বার যারা হকের দাওয়াত নিজ গ্রহণ করে আর অন্যদেরকেও হকের দাওয়াত দেয় হকটা কি আল ইসলাম হাক্কুন ইসলাম হচ্ছে হক আল কুরআন হাক্কুন কুরআন হচ্ছে হক এগুলি হকের দাওয়াত যারা নিজে গ্রহণ করে অন্যদেরকে দেয় চার নম্বরে পরস্পর পরস্পরকে কঠিন বিপদের সময় মুসিবতের সময় অভাবের সময় দুঃখ কষ্টের সময় পরস্পর পরস্পরকে সবর ইখতিয়ার দাওয়াত দেয় এই চারটি কাজ যারা করবে আল্লাহ বলছেন এরা সফল না বিফল জোরে বলেন এরা সফল তাহলে সফলতা বিফলতার মানদণ্ড পেয়ে গেলাম বিফলতার মানদণ্ড কি যারা আল্লাহর উপর ঈমান আনে না আল্লাহকে বিশ্বাস করে না নামাজের ধার ধারে না পরকালকে বিশ্বাস করে না ইসলামী আইন ও কানুনের ধার ধারে না এরা সফল নাকি এরা বিফল প্রিয় ভাইয়েরা কোরআনে কারীমের ভিতর আল্লাহ পাক বলেন তাকওয়ার জন্য মূলত তাকওয়াবানদের জন্যই মূলত আল্লাহ পাক জান্নাতের গ্যারান্টি দিয়ে দেন যারা তাকওয়া অর্জন করেছে তারা সফল আর ওই সফল ব্যক্তিদের জন্য আল্লাহ জান্নাত নির্ধারণ করেছেন কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন تجري من تحتها الأنهار خالدين فيها الله পাক বলেন নবী আপনি বলুন আমি কি তোমাদের কি এমন কল্যাণের কথা বলবো না সেই সব লোকদের কথা বলবো না যারা তাদের রবকে ভয় করে জীবন ধারণ করে ওই তাকওয়াবানদের জন্য আমি আল্লাহ পাক চিরস্থায়ী এমন একটা জান্নাত রেখে দিলাম যে জান্নাতের মধ্যেই তারা চিরকাল ধরে বসবাস করবে সুবহানাল্লাহ এরা চিরকাল ধরে এরা জান্নাতে থাকবে মুত্তাকিনদেরকে আল্লাহ পাক বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ পাক বলেন যারা মুত্তাকি যারা পরহেজগার তাদেরকে আল্লাহ পাক বলেন তোমরা দৌড়াও দ্রুত গতিতে ছুটে চলো তোমাদের রবের ক্ষমার দিকে মাগফিরাতের দিকে আর এমন জান্নাতের দিকে যে জান্নাতের বিশালতা ওই আকাশ আর জমিনের চাইতে অনেক অনেক গুণে বড় সুবহানাল্লাহ আর জোরে কেন সুবহানাল্লাহ কত বড় জান্নাত আল্লাহ বলছেন আর দুহা সামাওয়াত ওয়াল আরদ সাত আকাশ আর জমিনের চাইতে জান্নাতের প্রশস্ততা জান্নাতের বিশালতা অনেক বেশি এখন এই যে জান্নাত আমরা এখন এই জান্নাতের পরিচয় নিয়ে আমরা কথা বলবো জান্নাতের পরিবেশ নিয়ে কথা বলবো জান্নাতের নির্মাণ সামগ্রী নিয়ে কথা বলবো শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের নিয়ামতগুলি কি কি হয়তো আজকে আমার সব বলা হবে না আগামী জুমায় বলবো জান্নাতে যাবে যাবে কারা জান্নাতের যাওয়ার শর্তাবলীগুলি কি কি এখন বলবো জান্নাত নির্মাণ সামগ্রী
এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং কি দিয়ে বানাইছে ইট বালু সিমেন্ট ঠিক না এখন জান্নাত তো আলাইভাবে তৈরি করেছে এরকম ইট বালু দিয়া না আল্লাহ নবী বলেছেন নবীজি যখন সাহাবীদের সামনে জান্নাতের পরিচয় তুলে ধরছিলেন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন প্রশ্ন করেছেন কুল্লা ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমাদেরকে বলুন হাদিস না আমাদেরকে বর্ণনা করেন বলেন আনিল জান্নাত জান্নাত সম্পর্কে মা বিনা উহা কি দিয়া আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন আমাদেরকে একটু বলেন এবার বিশ্বনবী সুন্দর করে জবাব দিয়ে সাহাবীদেরকে বুঝিয়ে দিলেন ক্বালা লাবিনাতু যাহাবিন ক্বালা লাবিনাতু ফিদ্দাতিন আমিলাতুহাল মিসকাল আসফার নবীজি বলছেন জান্নাতের একটা ইট হলো রূপার একটা ইট হলো স্বর্ণের এভাবে করে আল্লাহ পাক জান্নাতের গাঁথুনি দিয়েছেন আর জান্নাতের যে মশল্লা বালু দিয়া আর সিমেন্ট দিয়া যে মশল্লা তৈরি করা হয় ওই মশল্লাগুলি আল্লাহ পাক আপনার মিশকে আম্বর দিয়া তৈরি করেছে ওয়াহাসবুহা লুউলু ওয়াল ইয়াকুত তার নুরিগুলি তার কণাগুলি ইটের যেমন কণা সুরগিগুলি তার গাঁথুনি হবে মিশকাম্বর এবং কঙ্কর তার কঙ্কর হবে মণিমুক্ত এবং ইয়াকুত পাথরে জান্নাতের ইটের কণাগুলি কি কিসের হবে মণিমুক্ত এবং ইয়াকুত পাথরে ও তারাবু আজাফারন এবং জান্নাত তৈরি করতে যে মাটি ব্যবহার করা হবে সেই মাটিগুলি থেকে জাফরানের সুগ্রান বের হবে এ হচ্ছে আল্লাহ পাকের জান্নাত তৈরি নবীজির পক্ষ থেকে বক্তব্য এই জান্নাতে যেতে চাই তো আমরা যেতে চাই তো আমরা মাগনাই যাব কি কর মাগনাই যাব আর ভাইরা কেমনে যাবেন শর্তগুলো ইনশাআল্লাহ বলবো এখন বলবো জান্নাতে যারা প্রথমত প্রবেশ করবে জান্নাতে প্রথম দল প্রবেশকারীদের চেহারা কেমন হবে তাদের রূপ কেমন হবে আপনি বিমানে যাত্রী হবেন আপনার কোয়ালিটি একরকম আর যারা বাসে যাবে তাদের কোয়ালিটি আরেক রকম যারা লঞ্চের ফার্স্ট কেবিনে থাকে তাদের মান একরকম আর যারা নিচে কোন রকমে খাতা বস্তা মাথার তলে দিয়া কোন রকমে পার হয়ে যায় তাদের রূপ তাদের ধরন আরেক রকম এই জন্য আপনি জান্নাতে প্রথম প্রবেশ করবেন আপনার কোয়ালিটি ভালো হবে নাকি খারাপ হবে অবশ্যই ভালো হবে বিশ্বনবী বলছেন যারা প্রথমত আল্লাহর জান্নাতে প্রবেশ করবে ওই প্রথম দলের রূপ কেমন হবে শুনো আল্লাহ নবী বলেছেন ইন্না আউওয়ালা জামরাতিন ইয়াদখুলুনাল জান্নাতা আলা সূরাতিল কমারে লাইলাতুল বদর সুবহানাল্লাহ বলবেন না আরবি বুঝুন নাই তো এই জন্য বলতে পারেন নাই নবীজি বলেছেন জুমরা বা জামরা জামরা মানে হলো দল ইন্না মানে অবশ্যই আউয়ালা মানে প্রথম ইয়াদখুলুনা মানে প্রবেশ করবে আল জান্নাতা জান্নাতের ভেতরে আলা সূরাতিন তাদের সুরত তাদের চেহারা তাদের আকৃতি তাদের মুখমণ্ডল কেমন হবে শুনো সূরাতিল কামারে লাইলাতাল বাদার পূর্ণিমার চাঁদ যেমন যত সুন্দর ওই রকম পূর্ণিমার চাঁদের মতন জান্নাতে প্রথম প্রবেশকারী দলের চেহারা আল্লাহ তো সুন্দর বানাইয়া দিবে পূর্ণিমার চাঁদের মতন চেহারা ঝলঝল করবে সে নারী হোক আর পুরুষ হোক আল্লাহু আকবার তাহলে জান্নাতে প্রবেশকারীদের চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতন এই জান্নাতে আল্লাহ পাক এত নিয়ামত দিবেন কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম ওয়ালাকুম ফিহা মা তাতাউন ওই জান্নাতে আপনি যাইয়া যা চাইবেন আল্লাহ আপনার সামনে সব হাজির করে দিবেন সুবহানাল্লাহ জান্নাত কাদের জন্য যারা কোরআনের বিরোধিতা করে তাদের জন্য যারা নামাজ পড়ে না তাদের জন্য যারা আলেম ওলামার বাস দেয় তাদের জন্য নাকি জান্নাত কাদের জন্য আল্লাহ ওয়াদা দিচ্ছেন
وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها. الله পাক বলেন আল্লাহ ওয়াদা দিচ্ছেন সমস্ত মুমিন এবং মুমিনাত যে মুমিন পুরুষেরা জীবনের বাজি রেখে আল্লাহর দ্বীনের উপর অটল থাকে ইমানের রাস্তায় অটুট থাকে হাজার বিপদকেও তারা আলিঙ্গন করে নেয় কিন্তু দ্বীনের পথ থেকেই দুনিয়ার কোন রক্তরাঙ্গানো চক্ষু তাদেরকে চুল পরিমাণও পিষ্পা করতে পারে না এইসব মুমিন আর ওইসব মুমিনা যারা আল্লাহর দ্বীনকে কলিজার সাথে মিশিয়ে ফেলেছে এইসব মুমিন আর মুমিনাতের জন্য আল্লাহ বলছেন আমি ওয়াদা দিচ্ছি এমন জান্নাতের যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত ওমাসাকিনা তাজিবাতান ফি জান্নাতি আদন সেই সুখময় উদ্যানের নাম হবে জান্নাতুল আদন এই জান্নাতে তারা থাকবে আল্লাহু আকবার প্রিয় ভাইয়েরা ان المتقين مفازا মুত্তাকিন দেই সফল জান্নাতি এদের ব্যাপারে আল্লাহ পাক আরো কথা বলছেন এইভাবে মাসালুল জান্নাতি উইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুনা ওয়া যিল্লুহা তিলকা উকবাল লাযিনা তাকাউ সূরা রাদের ভিতরে আল্লাহ বলছেন জান্নাতিদের মিসাল হচ্ছে আল্লাহ পাক মুত্তাকিনদের ওয়াদা দিয়েছেন এদের তলদেশ দিয়ে প্রবাহিত নহর সেই জান্নাতের ওয়াদা দিচ্ছেন সেখানে তারা যা চাইবে সব পাবে এবং ওই জান্নাতের মধ্যে তাদের জন্য এক ছায়ার ব্যবস্থা করে রেখেছেন সুবহানাল্লাহ জান্নাতে প্রবেশ করবে কারা আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে এটাও বলে দিলেন ওয়া উদখিলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা বিইযনি রাব্বিহিম তাহিয়াতুহুম ওয়া ফিহা সালাম সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ পাক বলেন যারা আল্লাহর উপর ঈমান এনেছে নেক আমল করেছে ভালো আমল করেছে ওদেরকে আল্লাহ বলবেন আমার বিশাল জান্নাতে প্রবেশ করো আর ওই জান্নাতের দুয়ারে যখন জান্নাতীরা চলে যাবে ফেরেশতারা তাদেরকে বলবে ওয়েলকাম স্বাগতম শান্তি আর শান্তি সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সে জান্নাত নসিব করুন আমরা বলি আমিন আমিন